দেহহীন কাটা মাথা, চাঞ্চল্য মানিকচকের মথুরাপুরে। জনবহুল এলাকায় দেহহীন মাথা, মানিকচকের মথুরাপুর চৌমাথা থেকে ভূতনি ব্রিজ রোডের ধারে দেহহীন কাটা মাথা ঘিরে চাঞ্চল্য সারা এলাকায়। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে। কিভাবে কোথা থেকে এলো তা নিয়ে রীতিমতো দ্বন্দ্বে রয়েছে এলাকার মানুষ। মথুরাপুর ভূতনি রোডটি রীতিমতো ব্যস্ততম রাস্তা, হাজার হাজার মানুষের যাতায়াত প্রতিদিন এই রাস্তার ওপর দিয়ে। তবে এরকম ঘটনা শিউরে উঠছে এলাকার মানুষ। স্থানীয়দের অনুমান, রাস্তার ধারে পড়ে রয়েছে দেহহীন কাটা মাথা, মাথাটি বেশিরভাগ অংশই জ্বালানো বা পোড়ানো হয়। আবারও অনেকের অনুমান, রাস্তার ধারে রয়েছে বিশাল আমবাগান এবং আমবাগানের পাশেই রয়েছে ফুলহর নদী ও মথুরাপুর শ্মশান। অনেকেই অনুমান করছেন শ্মশান থেকে কুকুর বা অন্য কোন জন্তুর মাধ্যমে মাথাটি এখানে ভুলবশত এসেছে। তবে এখন সম্পূর্ণ বিষয়টি তদন্ত সাপেক্ষ, তদন্তের দাবি রাখছেন এলাকাবাসীরা। কারণ এর আগে এরকম ঘটনা এলাকায় কোনোদিনও ঘটেনি। এরকম ঘটনা হওয়াতে রীতিমতো আতঙ্কের হয়েছে এলাকাবাসী। ঘটনাটির খবর পেয়ে মানিকচক পুলিশ প্রশাসন এসে মাথাটিকে উদ্ধার করে নিয়ে যায় ময়নাতদন্তের জন্য। বাগান থেকে পাশে বাগান আছে, আমাদের বড় বাগান আছে, বাগান থেকে নিয়ে আসতে পারে। কি অবস্থায় ছিল এখানে? আধা পুরা ছিল। কিসের মাথা এটা? মানুষের মাথা। আপনারা শিওর মানুষের? মানুষের মাথা, মানুষের মাথা। তাহলে কীভাবে আসতে পারে এখানটায়? মানুষের মতো তো আসা তো দেখা যায় না এরকম ঘটনা। হ্যাঁ, সেটা দেখা যায় না, কিন্তু যদি বাই চান্স যদি কেউ এনে ফেলতে পারে। আপনারা অনুমান করছেন মানুষের? আমাদের এখানকার লোক অনুমান করে যে মানুষ ফেলতে পারে। আসলাম তাহলে? হ্যাঁ 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 হ্যাঁ। তাহলে তাহলে কি মানুষ ফেলতে পারে না কুকুর এনে ফেলতে পারে? কোনো পাশে বাগান আছে, বড় বাগান আছে, হয়তো কুকুরও এনে ফেলতে পারে। তো বাগানে মানুষের মাথা কীভাবে থাকে? কুকুর এনে ফেলে ফেলে না। একটা বাগানে মানুষের মাথা থাকবে কি করে? যাওয়ার পথে হয়তো নদী আছে সামনে, হয়তো এখানে ফেলে দিল বা নদীতে ফেলার ই ছিল, টেন্ডেন্সি ছিল। তো মাথা থেকে খুলি দেখে কি বুঝতে পারলাম? খুলি দেখে বোঝা যাচ্ছে যে আধা পুরা। কেউ কি ফেলেছে? কেউ কি ফেলেছে? হ্যাঁ, সন্দেহ হচ্ছে। গ্রামবাসী প্রশাসন এসেছিল? হ্যাঁ, প্রশাসন এসেছিল। কি করলো? ওরা নিয়ে গেছে, তদন্ত করবে বলে গেছে। কি চাইছেন আপনারা? তদন্ত হলেই ভালো। এরকম কি ঘটনা এর আগে হয়েছে? না, এরকম ঘটনা কোনোদিন হয়নি। না, হয়েছে বহুদিন আগে। আমার নাম গণেশ প্রামাণিক।